হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো রয়েছেন। আর আমার শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবক মন্ডলী এবং স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, ক্লাস আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তে আপনাদের জন্য গড়া। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি সুন্দর সুন্দর আরো ভিডিওটি অতিদ্রুত তৈরি করার উৎসাহ পাবো, কেমন? তো 24 ঘন্টা থাকুন ক্লাস আওয়ারের সাথে, ক্লাস আওয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর এখানে আপনারা কোন শ্রেণীর কোন বিষয়ের গণিত, ইংরেজি, বাংলা এবং সামাজিক বিজ্ঞান, গ্রাম ব্যাকরণ সহ আমি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ এবং এই সকল শ্রেণীর সকল বিষয়ের এখানে ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি, সিরিয়াল বাই সিরিয়াল। আপনারা প্লে লিস্টে চেক করবেন, প্লে লিস্টে গিয়ে আপনার যেই বিষয়ের পড়াটা দরকার সেইটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো যাক, আর কথা না বাড়িয়ে চলো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আজকে একটি নতুন অভিজ্ঞতা আলোচনা করি। গোত্রবদ্ধ সমাজ থেকে স্বাধীন রাষ্ট্র, এটি আজ থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো এই অভিজ্ঞতায় আমি বলতে চাই, স্বাধীন রাষ্ট্র বলতে কি বুঝি? সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাধীন রাষ্ট্র হল সেই রাষ্ট্র যেখানে নাগরিকরা সুখে শান্তিতে বসবাস করে, অন্য বহিঃশত্রুর আক্রমণ থেকে তারা নিজেদেরকে স্বাধীনভাবে রক্ষা করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করে এবং স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করে, যেখানে সার্বভৌমত্ব ক্ষমতা থাকে, জনসমষ্টি আছে, সরকার আছে, রাষ্ট্র আছে। হ্যাঁ, তো গোত্রবদ্ধ সমাজ, গোত্র মানে কি? এই যে গোষ্ঠী, ওই গোত্রবদ্ধ সমাজ গুলো আস্তে আস্তে ধীরে 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 বড় হতে হতে রাষ্ট্র হয়ে যায়। তো যাক, আমি আর এটা তেমন ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, সক্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। তো আমি এটা পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শোনো, আমি তোমাদের সুন্দরভাবে পড়ে শোনাচ্ছি। নীলান্ত বসে সে জানালের পাশের একটি সিটে, জানালা দিয়ে সে মুক্ত আকাশে এক চাক পাখির বাধাহীন উড়ে চলা দেখছে। অন্বেষা ওর পাশে এসে বসলো, নীলান্ত ফিরেও তাকালো না। অন্বেষা জানতে চাইল, কিরে কি দেখছিস? নীলান্ত চমকে উঠে ফিরে তাকায়, আনমনে উত্তর দিল, খোলা আকাশ, মেঘের দেশ আর পাখিদের উড়াউড়ি দেখছি আর পাপসি, গত রাত্রে দাদুর মুখে শোনা ডালিম কুমারের গল্প। অন্বেষা বলেন, বলে, ডালিম কুমারের গল্প আমিও শুনেছি বহুবার, রাজার ছেলে ডালিম কুমার বিশাল তাদের রাজা, হাতিশালায় হাতি, ঘোড়াশালায় ঘোড়া, এত এত ছন্দ নিয়ে যুদ্ধ যায়, মন দিয়ে এক রাজকন্যাকে রাক্ষসের হাত থেকে উদ্ধার করে। নীলান্ত তখন ভাবনার জগতে বিচরণ করছে। অন্বেষার কাছে এসে জানতে চাইল, আগের দিনে সত্যি কি এমন রাজা ছিল, রাজ্য এবং রাজকুমার ছিল, এখনো কি আছে? ডালিম কুমারের গল্প কি সত্যি? পিছন থেকে ওদের আরেক বন্ধুর সন্ধ্যায় হা হা করে হেসে উঠে বলল, তুই কি রাজকুমার হতে চাস নীলান্ত? নীলান্ত হাসিতে যোগ দেয় না, আগের মতোই আনমনে বলে উঠি না। অন্বেষা এবার নীলান্তকে বলে, কুশিয়াপা ক্লাস নেবেন আমাদের, আপা সব জানেন, আমার কাছে জিজ্ঞেস করলে জানতে পারবো সব সত্য। আগে আমাদের এই দেশ কি রাজারা চালাতো, সেই রাজারা কেমন মানুষ ছিল, এত এত হাতিয়ার গড়া কি নিয়ে সত্যি সত্যি তারা যুদ্ধ করত, তাদের রাজ্যের সাধারণ প্রজারাই কেমন বাসিল, সত্যি কি তারা ছিল, নাকি তারা যেসব গল্প শুনি তা সবাই মানুষের মন গড়া কিংবা রূপকথা? ওদের কথা শুনে ক্লাসের অনেকেই বেশ আগ্রহ নিয়ে ফিরে তাকায়, তারাও এ বিষয়ে এখন জানতে চায়। খুশি হওয়া ক্লাসের আসার পর নীলান্ত সবার আগে উঠে দাঁড়িয়ে এক এক করে প্রশ্ন করল। প্রশ্ন শুনে খুশি আপা মিষ্টি করে বললেন, হাসলেন, বললেন, মানুষের মুখে মুখে এমন অনেক গল্প সরিয়ে থাকে যার কিছুটা হয়তো সত্য, কিছুটা হয়তো একেবারেই কাল্পনিক। তবে তোমরা কি সত্যি জানতে চাও মানুষের অতীতকালের কথা? তবে তা জানতে হলে ইতিহাস পড়তে হবে। জেনে রেখো, ইতিহাস আর রূপকথা কিন্তু এক নয়। রূপকথা হচ্ছে মানুষের মন গড়া কল্প কাহিনী, আর ইতিহাস হচ্ছে মানুষের অতীত অভিজ্ঞতা। পৃথিবীতে আমাদের দাদা দাদি নানা নানি সারা অনেক অনেক বছর আগে ছিলেন তাদের পূর্বসূরীরা। এই যে হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা সূরীরা এই পৃথিবীতে ছিলেন, তাদের কাজ, কর্মকাণ্ড, জীবনধারার ধারাবাহিক বর্ণনা যখন আমরা নির্ভরযোগ্য উৎস প্রমাণের আলোকে জানার চেষ্টা করব,
তখনও এটা ইতিহাস হয়ে উঠবে। ইতিহাস কেবল রাজকুমার রাজা বা রাজ্যের বর্ণনা নয়, ইতিহাস খুব আনন্দদায়ক পাপ। মানুষ লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর কিভাবে পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, কৃষি নগর বিপ্লব ঘটিয়েছে, ভাষা সমাজ সংস্কৃতি ধর্ম উদ্ভাবন করেছে, রাজ্য ও রাষ্ট্র নির্মাণ করে বর্তমানে এসে পৌঁছেছে, তা ইতিহাস পরে জানা যায়। জানা যায় আদি যুগে মানুষ কেমন ছিল, কিভাবে তারা অরণ্যে ঘুরে ঘুরে জীবজন্তু শিকার করত, নানা প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার জন্য ছোট ছোট দল থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কিভাবে তারা গোত্র গড়ে তুলল। রেণু জানতে চায় গোত্র কি আপা। আপা বললেন, লক্ষ কোটি বছর আগে মানুষ আজকের মতো অবস্থায় ছিল না, আজকের দিনে সব অভিজ্ঞতাই ছিল তাদের কাছে অজানা। তারা বর্তমান মানুষের মতো ঘর বাড়ি তৈরি করতে জানতো না, দীর্ঘদিনের জন্য কিভাবে খাদ্য সংগ্রহ করে রাখতে হবে সেই পদ্ধতি জানতো না, খাদ্য উৎপাদন করতে পারতো না, বন জঙ্গল থেকে বিভিন্ন পশু শিকার ফল ফলাদি সংগ্রহ করে জীবন ধারণ করত, গুহার মধ্যে আশ্রয় নিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এটা এত পড়ে শোনাতে সময় পাচ্ছি না, ভিডিওটা বেশি লং হয়ে যাবে, তোমরা এটা মনোযোগ সহকারে পড়বে কেমন। এটা সুন্দর গল্প, তাদের খুশি আপা অর্থাৎ ক্লাসে তাদের ক্লাস টিচার এটা নিয়ে আলোচনা করতেছে, কিভাবে কৃষি বিপ্লব হলো, কিভাবে মানুষ এই স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলো। হ্যাঁ, তাহলে এই জিনিসটা যে বিষয়গুলো আমাদের জন্য জানা দরকার, এই বিষয়গুলো একটু লিখে রাখা দরকার। এই এই যে ভূপ্রকৃতি, আমাদের সীমানা গাড়া দেখো, আমাদের সীমানাটা একটু দেখো, বাংলাদেশ স্বাধীন দেশ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্য, বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয় রাজ্যের অংশ বিশেষ, এবং ভূখণ্ডের ইতিহাসে হাজার বছরের পথ পরিক্রমায় নগর গড়ে উঠেছে। হ্যাঁ, এগুলা এই যে যেমন দেখো, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের উদ্বোধন ঘটে কেমন। তাহলে পুন্দ্র নগর ছিল বর্তমানে বগুড়া জেলার মাস্টানগড়, করতোয়া নদীর তীরে, সেখানে আর্য বসবাসী মানুষ বসবাস করত। তোমরা আস্তে করে এগুলা মনোযোগ সহকারে পড়বে কেমন। এগুলা পরে তোমাদের স্কুলের টিচারদেরকে যেই শব্দটা তুমি জানতেছো না বা বুঝতেছো না, ওগুলো তুমি তোমার টিচারকে জানাবে কেমন। যেমন এখানে কিছু কিছু ধারণা, যেমন হাতুড়ে হাতিয়ার ব্যবহার মানুষ প্রায় 10,000 বছর আগে বাংলা বসতি করেছে, হবিগঞ্জের সাকলাপুঞ্জি, কুমিল্লার লালমাই, ময়নামতি, কিছু ফসিল উট পাওয়া গেছে। ফসিল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি কেমন, উট মানে কাঠ, যা 1500 সাধারণ পূর্বাব্দে মানুষ ব্যবহার করত। পণ্ডিতগণ গবেষণা করেছেন সুপ্রাচীনকাল থেকে বাংলা অঞ্চলের ভূমি ছিল উর্বর, নদীটি ছিল প্রচুর মাছ, বন জঙ্গলে ছিল নানান ফলমূল, আবার মানুষের জন্য এখানে বেশ বিপদ, নদীতে ছিল কুমির, বনে ছিল বিষাক্ত সাপ, বাঘ, হিংস্র প্রাণী, পোকামাকড়, মৌসুমি বায়ুর প্রভাবে জ্বর তুফান হতো কেমন। তাহলে এই ঘোড়াগুলা এই রিডিংটা তোমরা মনোযোগ সহকারে পড়বে কেমন সুপ্রিয় শিক্ষার্থীরা। এটা পড়লে আমরা ইতিহাস কিভাবে গড়ল, মানুষ কিভাবে সেই আর্য সভ্যতা থেকে কিভাবে ধীরে ধীরে নতুন সভ্যতা এসে গেল তা তোমরা জানতে পারবে। তো আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু শব্দ আমি তোমাদের সাথে আলোচনা করব, সেগুলো যেগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে। যেমন মৌর্য গুপ্ত আগ্রাসনের ফলে জনপদগুলো তাদের নাম অস্তিত্ব হারিয়ে শক্তিশালী সাম্রাজ্যের অধীনে চলে গিয়েছিল। যেমন গুপ্ত সম্রাটগণ দুর্বল হতে থাকে, সাম্রাজ্য ভেঙে বঙ্গ গৌড় নামে দুটি রাজ্য হয় কেমন। বর্তমান গোপালগঞ্জ জেলার কোতালিপাড়া বঙ্গ রাজ্যের কেন্দ্রস্থল ছিল, এই যে বঙ্গ রাজ্যের কেন্দ্রস্থল ছিল গোপালগঞ্জ জেলার কোতালিপাড়া, এটা লিখে রাখো। গোপচন্দ্র, ধর্মাদিত্য, দ্বাদশাদিত্য, সমাচার দেব ষষ্ঠ শতাব্দী থেকে রাজত্ব করতেন কেমন। গৌড় রাজ্যটির অবস্থান ছিল বর্তমান ভারতের পশ্চিম বাংলার মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এলাকা জুড়ে কেমন। তাহলে দেখো আমাদের ইতিহাস জানতে হবে, পড়তে হবে কেমন। এভাবে প্রশাসনিক ইউনিট তারা গড়ে তুলে, এরপরে কিরকম রকম বিভাগ, জেলা, ইউনিয়ন, প্রশাসনিক কাঠামো আমরা দেখতে পাচ্ছি কেমন। তো এটা তোমরা আরো বিস্তারিত করবে বিভিন্ন সভ্যতা সম্পর্কে, যেমন এই যে প্রাচীনকালে ধর্ম ছিল ব্রাহ্মণ্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরপর ছয়শ পূর্বাব্দে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের মাধ্যমে বৌদ্ধ ধর্মের উদ্ভব, দেব পাল চন্দ্র রাজার ধর্ম, বৌদ্ধ ধর্ম বাংলা অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা, শিক্ষা কেন্দ্র গুলোকে বিহার বলা হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের। তো এগুলা মোটামুটি তোমরা করে নেবে, সুন্দরভাবে করে নেবে। তবে সালগুলো একটু মনে রাখো, 1204 সাল সাধারণত পশ্চিম অংশে আবার নতুন একটি শক্তিশালী
রাজশক্তির উত্থান নয়, শুধু তুরস্ক থেকে আগত একজন উচ্চাভিলাষী যোদ্ধা আমাদের বাংলা অঞ্চলে বৃহৎ একটি অঞ্চল দখল করে নেয়। তিনি হলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এটা খুবই মনে রাখো, কত সালে এসেছিলেন তিনি? 1204 সালে এসেছিলেন। কে এসেছিলেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। তিনি কয়েকটি বিহার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, রাজা লক্ষণ সেনকে পরাজিত করে তিনি গৌরী নদিয়া গড় দখল করেছিলেন। কেমন? তিনি খলজি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর লোকনদীতে তার রাজধানী হয়েছিল। কেমন? খলজি রাজাদের ভাষা ধর্ম সংস্কৃতি হল বাংলা অঞ্চলের সাধারণ মানুষের ভাষা ধর্ম সংস্কৃতি থেকে একেবারে ভিন্ন। খলজি যোদ্ধা রাজারা ছিলেন ইসলাম ধর্ম অনুসারী, কিন্তু বাংলার সাধারণ ধর্মের অঞ্চলের মানুষ ছিল ব্রাহ্মণ্য ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম, জনপ্রিয় লোক ধর্ম অনুসারে ধীরে ধীরে পীর সুপি দরবে সুলতানদের প্রচারণায় ইসলাম বাংলায় আগমন সাধারণ মানুষের কাছে দ্রুত পরিচিতি লাভ করতে থাকে। এভাবে দিল্লির সুলতান মুঘল শাসকগণ বাংলার জল জঙ্গলে ইচ্ছাকৃত নিয়মিত নিষ্কর জমি দান করতেন। কেমন? তাহলে এটা তোমরা পড়ে নেবে। যেমন দেখো এখানে আর একটি বেশ গুরুত্বপূর্ণ সন্ধি, যার থেকে শুরু করে লালন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সবাই মানবতার জয়গান গেয়েছেন। তো তারা বলতেন কি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মধ্যযুগের বিখ্যাত কবি সন্ধি দাস লিখেছেন। তো এটা তোমরা সুন্দরভাবে নোট খাতায় লিখে নেবে। এই কতগুলো পয়েন্ট তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা দেখো, 1757 সালের পলাশী যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ক্ষমতা দখল, 1857 সালে কোম্পানি সরিয়ে ব্রিটিশ রাজ্যের অধীনে শাসন ক্ষমতা বাংলার শাসন ক্ষমতা চলে যায়, এই পয়েন্ট গুলা লিখে রাখবে। আর 200 বছর বাংলা দখল করে থাকে ইংরেজরা। তো এই এই যে দেখো, 1947 সালে ভারত ভাগ করে ফেলে চলে যায় ইংরেজরা। কেমন? অনেক শরৎ তৈরি করে। এভাবে 1971 সালে বাংলাদেশ নামক বাংলাদেশটি কি একটি নতুন দেশ পায়, তা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে 1947 সালে ভারত ভাগ হয়। কেমন? আর এই বাংলার ভূখণ্ডকে আদিকাল নাম বঙ্গ হারিয়ে যায়। হ্যাঁ, বঙ্গ তো হারিয়ে গিয়ে বাংলাদেশ, হ্যাঁ, উত্তর পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এরপরে এই আরো যখন ভারত ভাগ হয়ে যায় ইংরেজরা যখন চলে যায় 1947, তখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে একটি কি ভূখণ্ড আলাদা আলাদা করে হয়ে যায়। কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আলোচনায় সামান্য হলে বুঝতে পেরেছ। তো তোমরা নিজেরাই নিজে একটু মনোযোগ সহকারে করবে, আমি যেই যে পয়েন্ট গুলা তোমাদেরকে বলেছিলাম সে পয়েন্ট গুলা মনোযোগ সহকারে নোট খাতা লিখবে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক, সম্মানিত সদ্য শিক্ষক মন্ডলী, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো ভিডিও লেসন এখানে সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।